আজ থেকে প্রায় 5 বছর আগে টলিউড প্রেমী বাঙালিদের চোখে চোখ রেখে সিনেমার মাধ্যমে বলার চেষ্টা করেছিল একটা সময়ের পর মায়ের অজান্তেই বড় হয়ে যায় তার সন্তানরা। হঠাৎ করে বড় করে দিও না তুমি স্বামীকে, ও আমাকে ছাড়া বাঁচতে পারে না। তবে সেই কথা সেই সময় অনেকেই মানতে চায়নি। এখন যারা বলে মা বাবার উচিত সন্তানদের একটু স্পেস দেওয়া, আজ থেকে 5 বছর আগেই সিনেমার পর্দায় সেটাই বলেছিল শিবপ্রসাদ ও নন্দিতা রায়, আর সাথে ছিল উইন্ডোজ প্রোডাকশন হাউস। সেই থেকেই শুরু, তারপর থেকে প্রতি বছরই সিনেমার মাধ্যমেই কখনো তুলে ধরেছে আমাদের সমাজে ঘটে যাওয়া দুর্ঘটনার নেপথ্যে থাকা আসল ঘটনা, আবার কখনো সিনেমার মাধ্যমেই আমাদের দেখিয়েছে নিউক্লিয়ার ফ্যামিলিতে একটা ছোট বাচ্চাকে বড় করে তুলতে মা বাবার প্রয়োজনীয়তা কতটা। অভিভাবক কে? The biological parents or the caregiver parents? দেবকি না যশোদা? আসলে সিনেমার মাধ্যমেই আমাদের সমাজ কিংবা আমাদের প্রত্যেকের জীবনের নিত্যদিনের ঘটনাকে বড় পর্দায় তুলে ধরার দায়িত্ব যারা আমাদের পারমিশন ছাড়াই নিয়ে ফেলেছে তারাই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। তবে প্রতি বছর একটি করে সিনেমা উপহার দেওয়াই হচ্ছে এই জুটির একমাত্র ঐতিহ্য। তবে 2019 সেই ঐতিহ্যকে ভাঙতে চলেছেন তারা, কারণ কয়েকদিন আগেই টলিউডকে তারা দেখিয়েছিল ধূমপান ঠিক কিভাবে কেড়ে নিতে পারে আমাদের কথা বলার একমাত্র মাধ্যম কণ্ঠকে। জীবনটা বোধহয় গলার থেকে বেশি দরকারি। সারা রাত আমি তোমার সাথে কথা বলতে চাই। বহু মানুষ কণ্ঠ সিনেমা দেখার পর বন্ধ করে দিয়েছে তাদের বহু বছরের বদাভ্যাস ধূমপানকে। তবে এর ঠিক পরে আগামী আগস্টেই শিবপ্রসাদ ও নন্দিতা রায় তাদের পরিচালনায় আনতে চলেছে তাদের পরবর্তী ছবি গোত্র। অলরেডি এই ছবির শুটিং শেষ হয়েছে, রিলিজ হয়েছে ছবির পোস্টারও। ছবির পোস্টার তৈরি করা হয়েছে লাল ও সাদা রং দিয়ে। ছবির পোস্টারে রয়েছে সমস্ত ধর্মের সিম্বল, আর মাঝে রয়েছে ছবির নাম, আর নিচে ট্যাগলাইনে লেখা ইমব্রাসেস হিউম্যানিটি, যার বাংলা করলে হয় মানবতার বন্ধন। তাহলে ছবির পোস্টার দেখে বুঝতেই পারছেন এই মুহূর্তে সামাজিক পরিস্থিতিই হচ্ছে এই ছবির মূল পটভূমি। সূত্রের খবর, গোত্র ছবিটা আসন্ন জন্মাষ্টমীতেই রিলিজ করতে পারে উইন্ডোজ প্রোডাকশন হাউস। তবে এক্স্যাক্টলি গোত্র ছবিতে কে কে থাকছে, কি নিয়ে তৈরি হচ্ছে এই ছবির মূল গল্প, আর কি বা নতুন চমক দিতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায়, এই সব প্রশ্নের উত্তর জানতে আপনাকে দেখতে হবে সিটি সিনেমা।